মোদির রাত্রি যাপনে ব্যয় 1,34,00,000 টাকা। ভারতের ক্ষমতাসীন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত মঙ্গলবার 3 দিনের ঐতিহাসিক সফরে ইসরায়েলে গেছেন নরেন্দ্র মোদি। এ সফরে মোদি দেশটির জেরুজালেমের কিং ডেভিড হোটেলে থাকবেন। বলা হচ্ছে সারা বিশ্বে এতটা সুরক্ষিত হোটেল স্যুট আর কোথাও নেই, কিন্তু প্রশ্ন হলো এত নিরাপত্তার জন্য কত ব্যয় হবে। হোটেলের একটি কক্ষে থাকার জন্য প্রতি রাতে ব্যয় হবে ভারতীয় মুদ্রায় 1,07,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় তা 1,34,18,000 টাকা। হোটেলের যে কক্ষে নরেন্দ্র মোদি ঘুমাবেন সে কক্ষে রাতে ভালো ঘুম না হওয়ার নাকি কোনো অজুহাত থাকবে না। বিশ্বের সবচেয়ে নিরাপদ হোটেল স্যুট হিসেবে যা যা থাকা দরকার এর সবই সেখানে আছে। সেখানে বোমা হামলা চালানো কোনোভাবেই সম্ভব নয়, এমনকি রাসায়নিক হামলা চালানো অসম্ভব। মোদির জন্য বরাদ্দ ওই বিশেষ স্যুটটি তাক লাগানো স্থাপত্যকলায় তৈরি। হোটেলটি একটি প্রধান সড়কের পাশে এবং সেখানে সীমিত পরিসরে যানবাহন চলতে দেয়া হয়। মোদি যে হোটেলে থাকছেন, 3 সপ্তাহ আগে ইসরায়েল সফরে এসে সেখানেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা সবাই এ হোটেলে থেকেছেন। মার্কিন প্রেসিডেন্টের পছন্দের কারণ হলো এ হোটেলে নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করে না। কিং ডেভিড হোটেলের জানালাগুলো আগ্নেয়াস্ত্র এবং রকেট হামলা প্রতিরোধে সক্ষম। নরেন্দ্র মোদি থাকবেন বলে হোটেলে থাকা অন্যান্য অতিথি ও হোটেলে থাকা অন্য ব্যক্তিদের আগেই চলে যেতে বলা হয়েছিল। হোটেলের 110টি কক্ষ মোদি সফরের আগে ফাঁকা করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুবিধার জন্যই এমনটি করা হয়েছে। এ হোটেলের বাহিরের অংশ কংক্রিট ও ইস্পাতের গড়া, জানালাগুলো রকেট হামলা প্রতিরোধে সক্ষম। মোদি যে কক্ষে থাকবেন এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো গ্যাস নিরোধক। এ হোটেলের কর্মচারী প্রত্যেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিনবেট নিরাপত্তা বাহিনী দ্বারা যাচাই বাছাই করা ব্যক্তি। এই হোটেলের এক একটি কক্ষের ভাড়াও অনেক। গড়ে প্রতি রাতে একটি কক্ষের জন্য গুনতে হবে $1,500, কিন্তু এ হোটেলের বুকিং মানি অনেক বেশি, আর তা হলো $1,65,000। সে হিসেবে ভারতীয় রুপিতে এই হোটেলে প্রতি রাতের খরচ দাঁড়াবে 1,07,00,000। অন্যান্য খাতেও আরও ব্যয় হবে, যেমন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং নিরাপত্তা সংক্রান্ত অন্য পরিষেবাও যুক্ত।